আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ তৌফিক আলী। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, অনেক নতুন প্রবাসী রয়েছে যারা সৌদি আরবে নতুন করে আসতে চাচ্ছে। তারা আমাকে একটি প্রশ্ন বারবার করে থাকে, সেটা হচ্ছে একটি কোম্পানির নাম পাঠায় আমাকে, পাঠিয়ে বলে যে ভাই এই কোম্পানিটি কেমন হবে, এটা কি সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানি, এই কোম্পানিতে গেলে বেতন কত পেতে পারি। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তারা আমাদেরকে করে থাকে। আর এই ধরনের প্রশ্ন করার একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে আমি একমাত্র ব্যক্তি, আমার মনে হয় সর্বোচ্চ পরিমাণে আমি কিন্তু সাপ্লাই ভিসা এবং অরিজিনাল ভিসা সম্পর্কে কিন্তু প্রবাসীদের তথ্য দিয়ে থাকি এবং তাদেরকে বারবার কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে সতর্ক করেছি যে ভাই এই কোম্পানিটা ভালো হবে, এই কোম্পানিটা ভালো হবে না, এটা সাপ্লাই, এটা সাপ্লাই না, এটা অরিজিনাল, এরকম কিন্তু অনেক তথ্য আমি আমার ভিডিওতে দিয়ে থাকি। যার কারণে প্রত্যেকটা নতুন প্রবাসী যারা সৌদি আরবে আসতে চাচ্ছে, তারা কিন্তু আমার ভিডিওতে এই প্রশ্নটা কিন্তু সবচাইতে বেশি করে। কোম্পানির নাম দেয় আমাকে, বলে যে ভাই এই কোম্পানিটা কেমন হবে, এই কোম্পানিটাকে সাপ্লাই হবে নাকি এই কোম্পানিটা অরিজিনাল, এই কোম্পানিতে বেতন কত, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার করে থাকে। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করলাম, আপনাদেরকে অল্প কিছু কথা বলবো, অল্প কিছু কথা বলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি যে সাপ্লাই কোম্পানি সম্পর্কে আপনাদেরকে তথ্যগুলো দিয়েছি, এটার যে ভিডিওগুলো আমার চ্যানেলটিতে রয়েছে, এই ফুল ভিডিওগুলো আপনারা দেখবেন, প্রত্যেকটা ভিডিও ফুল দেখবেন, দেখলে আপনারা সাপ্লাই কোম্পানি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার কোম্পানিটিকে সাপ্লাই হতে পারে না না হতে পারে, এই প্রশ্নের উত্তর কিন্তু ওই সকল ভিডিওতে কিন্তু রয়েছে। এখন আপনারা যে কোম্পানিগুলোর স্ক্রিনশট বা যে কোম্পানিগুলোর নাম আমাকে পাঠান, ভাই আমি সৌদি আরবের একটা নির্দিষ্ট সিটিতে থাকি, আমি এই নির্দিষ্ট সিটিতে থেকে সৌদি আরবের কোথায় কয়টা কোম্পানি রয়েছে, কোন কোম্পানিটা ভালো হবে, সবগুলো কিন্তু আমি বলতে পারবো না। তবে সাপ্লাই কোম্পানির যে গুণাবলীগুলো রয়েছে, সেই গুণাবলী সম্পর্কে যদি আপনারা জানতে চান, এক্ষেত্রে আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা সাপ্লাই কোম্পানির গুণাবলী। আর সেই গুণাবলী দেখে আপনার কোম্পানির সাথে যদি মিলে যায়, তাহলে সেই কোম্পানিতে আসা থেকে বিরত থাকবেন। তবে প্রত্যেকটা সাপ্লাই কোম্পানি যে খারাপ আমি তেমনটা কিন্তু বলছি না। কিছু কিছু সাপ্লাই কোম্পানি রয়েছে আপনাকে ঠিকঠাক মতো কাজ দিবে, আপনাকে ঠিকঠাক মতো বেতন দিবে, সব কিছুই করবে। এক্ষেত্রে প্রত্যেকটা সাপ্লাই কোম্পানিকে আমরা খারাপ বলতে পারি না। তবে এক্ষেত্রে একটা কথা হচ্ছে, সেই সাপ্লাই কোম্পানি আপনাকে যে কাজটা দিয়েছে, সেই কাজের কন্ট্রাক্ট সে কতদিন ধরে রাখতে পারবে বা নতুন করে কন্ট্রাক্ট পাচ্ছে কিনা, সেটার উপর ডিপেন্ড করতেছে আপনার কোম্পানিটা কতদিন পর্যন্ত সেই কোম্পানিটা আপনাকে ভালো কিছু দিতে পারবে। এটা কিন্তু ডিপেন্ড করতেছে তার কন্ট্রাক্ট পাওয়ার উপরে। এখন ধরেন যে কোনো একটি কোম্পানিতে আপনি আসতে চাচ্ছেন, ধরেন আল খালেক কোম্পানি, আমি জানি না এমন কোনো কোম্পানি আছে কিনা, এটার নাম নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ধরেন আল খালেক কোম্পানিতে আপনি এসেছেন। এখন এই আল খালেক কোম্পানি আল কাসেম, জেদ্দা, দাম্মাম, এই তিনটা জায়গায় তাদের কর্মী কিন্তু নিয়োগ দিয়ে থাকে বা এই তিনটা জায়গায় তারা কন্ট্রাক্ট পেয়েছে কিছু কিছু কাজে। তারা মক্কা, মদিনা, রিয়াদ এইসব জায়গায় কন্ট্রাক্ট পায়নি। এখন আমি যদি মক্কা, মদিনা, রিয়াদ অঞ্চলে থাকি, তাহলে আল খালেক সম্পর্কে কিন্তু আমি জানতে পারবো না। কারণ আল খালেক মাত্র তিনটা ডিস্ট্রিক্টে তারা কাজ করে থাকে, তিনটা সিটিতে তারা কাজ করে থাকে, ওরা মক্কা, মদিনা, রিয়াদ এই সকল এলাকাতে কাজ করে থাকে না। তাই এই সকল এলাকায় যে সকল লোক রয়েছে বা যে সকল প্রবাসী রয়েছে, তারা কিন্তু সেই আল খালেক কোম্পানি সম্পর্কে কিন্তু অতটা বেশি ধারণা দিতে পারবে না বা আল খালেক ভালো মন্দ এটা কিন্তু বলতে পারবে না। যার কারণে আপনারা যখন আমাকে কোনো কোম্পানির নাম পাঠান, সেই কোম্পানি সম্পর্কে আমি তথ্য দিতে পারি না তখন যখন সেই কোম্পানি আমি জানি না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন কোম্পানির নামের পাশে যদি ঠিকাদারি শব্দটি লেখা থাকে, আর ঠিকাদারি মানেই হচ্ছে অন্যের কাছ থেকে কন্ট্রাক্ট নেওয়া, যারা কন্ট্রাক্ট নেয় ঠিকাদারি ব্যবসা করে, আপনারা বাংলাদেশি লোক, তারা কিন্তু আমার ভাষাটি বুঝতে পারবে ঠিকাদারি শব্দটি কাকে বলে। যখন কন্ট্রাক্ট নিয়ে কাজ করে তখন সেই সকল কোম্পানিকে কিন্তু ঠিকাদারি বলে থাকে, আর এটাই কিন্তু সাপ্লাইয়ের একটা প্রধান নমুনা। তবে এই যে ঠিকাদারি থাকলে সেই কোম্পানিটা খারাপ, আমি কিন্তু সেটা বলতেছি না। কারণ এর আগেও আমি বলেছি যে তারাও ভালো কিছু আপনাকে দিতে পারে, যার কারণে সাপ্লাই কোম্পানিকে সবসময় আমরা খারাপ বলবো সেটাও কিন্তু না। তবে মাথায় রাখতে হবে, আপনার যে এজেন্সি আপনাকে যে কাজের কথা বলতেছে, যে কাজের কোম্পানির কথা বলেছে, ধরেন আরঙ্কো কোম্পানিতে আপনাকে দিবে এই কথা বলেছে, আরঙ্কো কোম্পানিতে কাজ। এখন ভিসা লাগার পর আরঙ্কো কোম্পানি আছে কিনা সেটা দেখতে হবে। যদি আরঙ্কো কোম্পানি না থাকে, আর একটা কোম্পানির নাম থাকে বা মোয়াসাসার নাম থাকে, এক্ষেত্রে ওইটা সাপ্লাই, আপনাকে ঠিকই আরঙ্কো কোম্পানিতে কাজ দিতে পারে, এটা কিন্তু 100% না, দিতে পারে, তবে সেটা হবে সাপ্লাইয়ের আন্ডারে।
যার কারণে এই সকল বিষয় আপনাদেরকে চেক করতে হবে। এখন যারা আমাকে কোম্পানির নাম দিয়েই বেতন কত ভালো হবে কিনা অরিজিনাল কিনা আমাকে প্রশ্ন করেন, ভাই সকল কোম্পানি সম্পর্কে আমার ধারণা নেই বা সকল কোম্পানি সম্পর্কে ধারণা নেই বিধে আমি কিন্তু আপনাদেরকে এই কোম্পানিটা ভালো হবে কিনা, বেতন কত অরিজিনাল কিনা এটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি না। কারণ কিছু কিছু কোম্পানি রয়েছে সাপ্লাই হলেও তাদের শরিকাতে ঠিকাদারি শব্দটা লেখা থাকে না, যার কারণে আমরা কিন্তু সবসময় বলতে পারি না, কারণ ঠিকাদারি না লেখা থাকলেও কিন্তু সেটা সাপ্লাই হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার, এই সকল বিষয় বিবেচনা করে তারপর আপনারা ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন। আর আমাকে যারা কোম্পানির নাম দিয়ে আপনারা জানতে চান এটা অরিজিনাল কিনা, বেতন কত, আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটি আমি দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।